হয়নি বেতনের চুক্তি, শ্রমিকরা বঞ্চিত একাধিক সুবিধা থেকে। দীর্ঘদিনের প্রাপ্য আদায়ে এবার সরব বাম শ্রমিক সংগঠন সিটু। শিল্পতালিক রানীগঞ্জে পেপার মিলের যে দিনভর সেখানে একাধিক অবস্থান বিক্ষোভ, সেই খবর সামনে এসেছে। শ্রমিকরা অবস্থান বিক্ষোভ করেছেন এবং বাধ্য হয়ে সেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। শিল্প তালুক রানীগঞ্জ, সেখানে এবার প্রকাশ্যে এলো শ্রমিক অসন্তোষ। এক এক করে পেরিয়ে গিয়েছে টানা তিন বছর, হয়নি নির্ধারিত বেতন চুক্তি, স্থায়ী হননি ঠিকা শ্রমিকরা। কোভিড আবহে কাজ জারি থাকলেও মেলেনি ভ্যাকসিন। অভিযোগ দিনের পর দিন এভাবেই বঞ্চনার শিকার রানীগঞ্জ পেপার মিলের শ্রমিকরা। তাই বাধ্য হয়ে প্রাপ্য আদায় পথে নামল বাম শ্রমিক সংগঠন সিটুর সদস্যরা। আমাদের এই গতকাল 20 তারিখের মধ্যে আমাদের বেতন চুক্তি যেটা পেপার মিলে হয়নি সে ব্যাপারে আমাদের জানানোর কথা ছিল। কালকে রাত পর্যন্ত আমরা কোনো সাড়া শব্দ ম্যানেজমেন্টের পক্ষ থেকে পাইনি। বাধ্য হয়ে আজকে পরব গোটা ভারতবর্ষ, পশ্চিমবাংলার মানুষ আজকে একটা উৎসবে হচ্ছে, মেতে আছে বকরিদ। সেই উৎসবের দিনে আমাদেরকে বাধ্য হয়ে পেটে দেয় শ্রমিকদেরকে আজকে অবস্থান ধর্ণা মঞ্চে বসতে হয়েছে। শ্রমিক স্বার্থে কাজ করুক কারখানা কর্তৃপক্ষ, দাবি একটাই। একাধিক সমস্যা নিয়ে কাজ করছেন শ্রমিকরা। ভ্যাকসিন কিংবা স্থায়ীকরণ সহ মিলছে না প্রাপ্য সুবিধে। কোভিড পরিস্থিতিতে কর্মহীন অনেকেই, তাই একাধিক সমস্যার আশু সমাধানের লক্ষ্যেই অবস্থান বাম শ্রমিক সংগঠনের। কার্যত বাধ্য হয়ে শ্রমিকদের কঠোর মনোভাবে কয়েক দিনের মধ্যেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। যদিও এরপরেও সমস্যার কি আদৌ কোনো সমাধান হবে, এখন সেটাই দেখার। আসানসোল থেকে ব্রজগোপাল ব্যানার্জি, রিপাবলিক বাংলা।